দেহ কাণ্ড তো এটার দেহ কাণ্ড বলার কারণটা কি দেহ কাণ্ড মানে কেন এটা কাণ্ড বললো দেহ না বুঝলা এটার কারণটা হচ্ছে যে দেহ মানে এই হাইপোস্টো ছাড়া হাইড্রার যে অংশটা আছে বাকি অংশটা কি বলা হয় দেহ বলা হয় কারণ সব কিছুরে একটা দেহ আছে বা বাহ্যিক যে অংশটা এটা বলা হয় দেহ আর এটার কাণ্ড বলার কারণ হচ্ছে হাইড্রাটা হচ্ছে নিম্ন শ্রেণীর একটা প্রাণী যা প্রায় দেখতে উদ্ভিদের মতো এবং কিছু বৈশিষ্ট্য হাইডার উদ্ভিদের সাথে মিল রয়েছে কিছু বৈশিষ্ট্য হাইডার কিছু বৈশিষ্ট্য যেমন মুকুল তৈরি হয় তো মুকুল তৈরির বৈশিষ্ট্য কি উদ্ভিদের সাথে মিল রয়েছে না কারণ উদ্ভিদেরও কি মুকুল তৈরি হয় না উদ্ভিদের মুকুল তৈরি হয় হাইডার ক্ষেত্রে দেখবেন যে অন্য সামনে আলোচনা করে মুকুল তৈরি হয় এই কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের সাথে মিল রয়েছে যার কারণে কি এটারে মানে উদ্ভিদের সাথে মিল রাখিয়া হেটার কি দেহকাণ্ড বলা হয়েছে তো দেহাকাণ্ড কতটুকু অংশ দেহাকাণ্ড হচ্ছে হাইপোস্টুম থেকে পাঁচ পর্যন্ত এই এই অংশটা হচ্ছে পাদযাক্তি এই যে হাই এই অংশটা হচ্ছে কি হাই পুষ্টম এই হাই থেকে পাদযাক্তি পর্যন্ত এই যে অংশটা এই অংশটা বলা হয় কি দেহকাণ্ড এই বলা হয় কি দেহাকাণ্ড তা এই যে হাইড্রার এই দেহকাণ্ড এই দেহকাণ্ড কি তিনটা অংশে বিভক্ত কোন কোন তিন অংশে বিভক্ত এই দেহকাণ্ডটা বিভক্ত হচ্ছে তোমার কর্শিকাতে এই যে এই অংশগুলো দেখা যেতেছে অংশগুলো বলা হয় কি কর্ষিকা তারপর হচ্ছে মুকুল তারপর হচ্ছে জননাঙ্গ হাইড্রার যে জননাঙ্গ থাকে তো আমরা একে একে দেখব চলো প্রথমে আমরা দেখি কর্ষিকা সম্পর্কে দেখি দেহকাণ্ডের কোন অংশটা দেখব কর্ষিকা বা এই যে ট্যান্টাকল ক্যান্টাকল এই শব্দটা কোথায় থেকে আসছে এই শব্দটা আসছে ল্যাটিন টেনটা থেকে থেকে কোলাম এটা কোন শব্দ এটা হচ্ছে ল্যাটিন শব্দ এর মানে হচ্ছে স্প্লেন্ডার স্প্লেন্ডার বা ফ্লেক্সিবল লিম্প দেখো স্প্লেন্ডার মানে কি স্প্লেন্ডার মানে হচ্ছে তোমার সরু সরু আর ফ্লেক্সিবল মানে তো আমরা সবাই জানি নমুনীয় লিম মানে কি অঙ্গ তাহলে কর্ষিকা সরি অঙ্গ হবে অক্ষণা নমুনীয় অঙ্গ তাহলে আমরা কি বলতাম কোশিকা বা টেন্টাকল এটার মানে রাখি এটার মানে হচ্ছে একটা এরকম একটা কিছু হাইডার মধ্যে থাকবে যেটা হবে সরু হবে এবং এটা নমুনি একটা অঙ্গ একটা কি নমুনীয় অঙ্গ এবং এই নমুনীয় অঙ্গটা কীরকম এটা সরু তাহলে হাইডার দেহের সরু নমুনীয় অঙ্গকে কী বলা হয় কোশিকা বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো যে কোষিকাটা কীভাবে আসছে তখন যে কোশিকা এইটাই কি কোশিকা বলা হয় এই যে হাইটার দেহে দেহ হয় এটা কি দেহের তুলনায় এটা কি সরু এবং এই যে অংশটা এটা কিন্তু নমনীয় তার জন্য এটা কি বলা হয় কোরশিকা বলা হয় হাইটার দেহে কোর সংখ্যা কয়টা আজম স্যার বইয়ে লেখা আছে ছয় থেকে দশটি তো এই সংখ্যাটা একটু করে তোমরা মনে রাখবা কারণ এই এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা বা বার্ষিকী ভর্তি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসতে পারে এমসিকিউ হিসাবে কিন্তু এটা আসে তাহলে ছয় থেকে দশটি আসলে তো আমরা তো যে সরু নমনীয় কোশিকার বৈশিষ্ট্যগুলো কি হবে এর একটু আউট করার চেষ্টা করি তাহলে এরা কি তোমার সরু হবে সরু বুঝলাম এরপরে তো এটা যেহেতু নমনীয় অঙ্গ তাহলে এটা কি প্রসারণশীল হবে না প্রসারণশীল প্রসারণশীল বা সংকোচনযোগ্য যেহেতু নমনীয় কোন একটা কিছু যেমন আবার একটা নমনীয় বস্তু তাহলে এটা কি প্রসারণ করতে পারত আবার সংকোচন করতে পারত প্রসারণশীল এবং নমনীয় যোগ্য বা সংকোচন যোগ্য বা সংকোচন যোগ্য তারপরে যখন আমরা কোষিকাটারে দেখব। কোশিকার ভিতরে এই অংশটা কি ফাঁপা থাকে ফাপা কৌশিকারের বিতরণ অংশটা কী থাকে ফাঁপা থাকে কারণ কোশিকার একুশের মধ্যে কি পরিপাক সংগ মানে সংগঠন করতে হবে যার কারণে এই অংশটা কি ফাপা থাকে মানে এ কুশটারও কি পুষ্টি গ্রহণ করতে হবে পুষ্টি গ্রহণ করার জন্য কি খাদ্যটা খাদ্যের যে দ্রব্যগুলো আছে এগুলো তো এখানে পৌঁছাইতে হবে যার কারণে এটা কি ফাপা থাকে আর এইটার মধ্যে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে ন্যামাটোসিস থাকে নেমাটো সিস্ট আসলে নেমাটো মানে কি দেখো নেমাটো মানে হচ্ছে থ্রেট মানে হচ্ছে বা থলি সিস্ট মানে হচ্ছে স্যাক বা থলি আর থ্রেট মানে হচ্ছে তো আমরা সবাই জানি সুতা তাহলে মানে মানে মূল থিমটা কি দাঁড়ায় মানে মূল থিমটাও দাঁড়ায় সুতার মতো সুতার মতো গঠন বাংলা বানানো তোমার মাঝে মাঝে পেস্ট লেগে যায় সংগলিত থলি তাহলে এটা নেমাতে সিস্ট মানে এটা কি নেমাটো সিস্ট মানে হচ্ছে মানে নেমাটো মানে কি থ্রেড বা সুতা এটা হচ্ছে তোমার ল্যাটিন ওয়ার্ড নেমা টু কথাটা হচ্ছে তোমার ল্যাটিন ওয়ার্ড থেকে নেমা টু মানে ল্যাটিন আয় এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ইংলিশ টো লিখে দেওয়ামা টু মানে হচ্ছে থ্রেড বা সুতা এটা হচ্ছে কি ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড তো নেমাটোসিস মানে হচ্ছে সুতার মতো গঠন সম্বলিত থলি মানে এমন একটা থলি থাকবে যেটার মতো সুতার যেটার মধ্যে সুতার মতো কিছু গঠন কি থাকবে এটা হচ্ছে কি নেমাটোসিস এই নেমাটোসিস থাকে কোথায় নেমাটোসিস থাকে মূলত নিডোসাইটের মধ্যে নিডোসাইটের মধ্যে নিডোসাইটের মধ্যে থাকে কি নেমাটোসিস তো নেমাটোসিস্ট টিনোসাইটের মধ্যে থাকে তোমাদের বইয়ে একটা কথা আছে নেমাটোসিস্ট ব্যাটারি নেমাটোসিস্ট ব্যাটারি কি আগে বুঝ যে নেমাটোসিস্ট তো বুঝলাম যে সুতার মতো গঠন সমৃদ্ধ স্থলী তাহলে এটার ব্যাটারি কেন বলা হয়েছে আর ব্যাটারি বলার কারণটা হচ্ছে আগে ব্যাটারিটা বোঝা যায় আসলে ব্যাটারি জিনিসটা কী থাকে আমরা যে একটা তরিত ব্যাটারি ব্যাটারির মধ্যে থাকে কি অনেকগুলা কুষ অনেকগুলো কুশের সম্মিলিত গঠন তো ব্যাটারির মধ্যে কি হয় তড়িৎ ব্যাটারিতে অনেকগুলো এরকম কোষ একত্রে থাকে একত্রিত থাকার পরে এটার বলা হয় কি ব্যাটারি এটা বলা হয় কি ব্যাটারি আসলে তোমরা যে সৌরবিদ্যুতের যে ব্যাটারিগুলো বা প্যানেলগুলো থাকে এটা যদি কোনো সময় দেখা থাকো বা গাড়ির যে প্যানেলগুলো বা গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে এগুলো যদি খুইলা দেখো এগুলোর মধ্যে কিন্তু মানে ভিতরে কিন্তু অনেকগুলো প্রকোষ্ঠ থাকে এগুলো কিন্তু ভিতরে অনেকগুলো প্রকোষ্ঠতে বা করা থাকে এবং প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠগুলার কিন্তু কোষ বলা হয় তড়িৎ কোষ তাহলে ব্যাটারি জিনিসটা কিন্তু অনেকগুলো তৈরি কুশেষ মানে একত্রে মিলে কি করে ব্যাটারি গঠন করে তো এখানে নেমাটো সিস্ট ব্যাটারি কথাটা কি দেখো তো কথাটা হচ্ছে নেমাটোসিস্ট সিস্ট ব্যাটারি কথাটা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি তাহলে নেমাটো আমরা বুঝলাম তার মতো গঠন সম্বলিত থলি অনেকগুলা তাহলে কী অনেকগুলা থলি অনেকগুলা থলি মিলে কি সৃষ্টি করবে নেমাটো ব্যাটারি তাহলে অনেকগুলো অনেকগুলো নেমাটো নেমাটোসিস্ট নেমাটো মিলে নেমাটো ব্যাটারি গঠন করবে ব্যাটারি গঠন করে আসলে নেমাটোস এই ব্যাটারিগুলো কে রকম থাকে কোষিকার মধ্যে নেমাটোস এই ব্যাটারিগুলো এখানে আমি একটু মানে কিছু অংশ মুছে দেখাই যে আসলে এটা কে রকম থাকে নেমাটোস ব্যাটারিগুলো দেখলাম এখানে যতগুলো কোর্স থাকে সবগুলাতে কিন্তু একত্রে মিলে কি গঠন করে নেমাটোসিস্ট ব্যাটারি গঠন করে তো এরকম কি এক একটা নেমাটো নেমাটোসিস্ট থাকে তো অনেকগুলা নেমাটোসিস্ট একত্রে কি তো এইটা একটা নেমাটোসিস্ট এইগুলো একটা নেমাটোসিস্ট এইগুলো নেমাটোসিস্ট এটা একটা নেমাটোসিস্ট তো একটা কোষিকার মধ্যে তো অনেকগুলো নেমাটোসিস্ট থাকে তাহলে সবগুলো নেমাটোসিস্ট একসাথে কি বলা হয় সবগুলো নেমাটোসিস্টে একসাথে নেমাটোসিস্ট ব্যাটারি বলা হয় এখানে অনেকগুলো এরকম নেমাটোসিস্ট থলি থাকে আশা করি তোমরা এই নেমাটোসিস্ট ব্যাটারি সম্পর্কে কি বুঝতে পারছো নেমাটোসিস্ট ব্যাটারি তাহলে এই যে নেমাটু ব্যাটারি তো বুঝতে পারলাম তো এখন আমরা দেখব যে কোরশিকার কাজটা কি কোরশিকার কাজ তো এই অংশটা আমি মুছে ফেলি হ্যাঁ এই অংশটা মুছে ফেলি এই নেমাটোসিস্ট কিন্তু থাকে যে নিডোসাইটের মধ্যে এখন নিডোসাইট সম্পর্কে আমরা সামনে আলোচনা করব এবং বিস্তারিত সম্পর্কে আমরা নেমাটোসিস্ট সম্পর্কে কি আরও বিস্তারিত জানব ঠিক আছে তো না কোরশিকার কাজ কোষিকার কাজ কোষিকার কাজটা কি হবে দেখো এখানে যে নেমাটোসিস্ট আছে এই নেমাটোসিস্টের কাজটা কী থাকে মূলত যে ন্যামাটোসিস্টটাকে এটা কাজ থাকে এই নেমাটোসিস্টের মধ্যে এটা একটা থলি এই থলির মধ্যে একটা তরল বিষাক্ত তরল পদার্থ থাকে যে বিষাক্ত তরল পদার্থকে বলা হয় কি হিপনোটক্সিন এই বিষাক্ত তরল কি বলা হয় হিপনোটক্সিন বলা হয় এই যে হিপনোটক্সিন এখানে যে নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন থাকে তো হিপনোটক্সিন কী করে হিপনোটক্সিন তোমার এই যে শিকারের দেহে সে কি শিকারের দেহে মানে শিকারের উপর নিক্ষেপ করে হিপ্টোটকসিন বা শিকারের দেহে প্রবেশ করাই দিয়ে সে কি শিকার মানে শিকারটা কী করে অবস করে ফেলে যার কারণে শিখে এটা গ্রহণ করে খাদ্য হিসেবে অবস করার পরে এটা কী করে খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা আর একটু জানবো বিস্তারিত যখন আমরা পড়াবো শিকার ধরা কৌশল তারপরে সে কি করে এ তারপরে যখন তাকে কোনো একটা প্রাণী আক্রমণ করে তখন তার মধ্যে যে হিপ্টোটক্সিন বিষাক্ত পদার্থটা আছে এই বিষাক্ত পদার্থ সে কি ওই প্রাণীদের নিক্ষেপ করা যায় প্রাণীটা অবশ্য হয়ে যায় তাহলে কি সে নিচেকে আত্মরক্ষা করতে পারতা শিকার ধরতে পারতাছে তারপরে দেখো শিকারও ধরতে পারতাছে আত্মরক্ষা করতে পারতাছে তারপরে কি থাকে তারপরে নেমাটোসিস্টের মধ্যে চার ধরনের নেমাটো সিস্ট আছে আমরা সামনে জানবো যে নেমাটোসিস্টের প্রকারভেদ তো চার ধরনের মূলত হাইডের মধ্যে চার ধরনের নেমাটোসিস্ট থাকে এরা হচ্ছে তোমার এর মধ্যে কিছু নেমা নেমাটোসিস্ট আছে এরা হচ্ছে গ্লু খরণ করে গ্লু বা আঠা খনন করে স্টেপটু লিন গ্লুটিন্টেরোলিন গ্লুটিনেন্ট তো এরকম কিছু নামাটো সৃষ্টি থাকে তো এটা নিয়ে এখন পেনি না যে আসলে কি বলতেছে বুঝতেছি না বা এগুলো সামনের লেকচারে তোমরা ডিটেলস ডিটেলস বুঝাবো তোমাদেরকে তো এই যে স্টেপ টু ইন গ্লুটিন এরা কি খরণ করে গ্লু খরণ করে গ্লু বা আঠা দেখো গ্লুটিনের কথার মধ্যে কি কিন্তু গ্লু থেকে কিন্তু গ্লুটিনের কথা আসছে তো এই যে গ্লু বা আটা খরণ করে এ গ্লু বা আটা খরণ করে এরা কি করে এরা চলনে অংশগ্রহণ করে দেখো কিরকম চলনে অংশগ্রহণ করে আমি শুধু সিম্পল একটা ধারণা কারণ কোষিকার মধ্যে আমি এত বিস্তারিত ডিটেলস যাইতে যাইতেছি না কারণ সামনে এটার বিস্তারিত আলোচনা করবো যখন হাইডার যখন চলে যখন দেখো এটা মনে করেন যে কি হাইড্রার হাইপোস্টম এটা হচ্ছে তার কোষিকা এই কোষিকা যখন তোমার লুপিং চলনটা হয় তখন এই কষিকাগুলা কি দ্বারা কি এই যে কোশিকার বন্ধু যে নেমাটোসিস্ট আছে এই নেমাটোসিস্টে যে গ্লু আছে এই গ্লু দ্বারা সে কোন একটা বস্তুর সাথে আটকে প্রথমে তারপরে সে পাড মানে তার পাদ এটা সামনের দিকে আনে বুঝতে পারছো তাহলে এটা কি মানে এটা সামান্য বললাম তোমরা যখন চলন করবা তখন কি এটা বিস্তারিত বুঝতে পারবা তাহলে কোশিকার কাজটা কিন্তু আমরা বুঝতে পারলাম কোষিকার কাজটা কি তাহলে আমরা লিখি একে যে কোশিকার কাজটা কি মূলত কৌশিকার মধ্যে এখানে এই খেলাটা খেলতেছে আর এই মানে হচ্ছে সৌর এবং প্রশ্নশীল বা নমনীয় অঙ্গ এটা এটার কারণ হচ্ছে তোমার খাদ্য গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে খাদ্য গ্রহণ দুই নম্বর সাহায্য করে শিকার ধরতে শিকারে সাহায্য করে তিন নম্বর সাহায্য করে আত্মরক্ষায় চার নম্বরে সাহায্য করে তোমার চলনে চলনে তাহলে এই যে কোষিয়ার কাজ এই কোষিকার এই কাজটা কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা এমসিকিউ হিসাবে তোমার ইন্টারমিডিয়েট কি আসতে পারে যে নিচের কোনটি কোর্সিয়ার কাজ কোন নিচের কোনটি কোর্সিয়ার কাজ এরকমভাবে তোমাদের এমসিকিউ হিসাবে ইন্টারমিডিয়েটে আসতে পারে আর মেডিকেলের ক্ষেত্রে বেশিরভাগই আসে কিন্তু নিচের কোনটি কোর্সিয়ার কাজ নয় এরকম দিয়ে আসতে পারে যে নিচের কোনটি কোর্সিয়ার কাজ নয় আত্মরক্ষা চলন শিকার খাদ্য ত্যাগ গ্রহণ আছে এরা কিন্তু এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসে তো এটা তোমরা খেয়াল রাখবে এটা হচ্ছে কোশিকা নিয়ে আলোচনা এখন আমরা যাব হচ্ছে কি মুকুল নিয়ে মুকুল সরি তোমাদের একটা কথা বলি এখানে যে আমি নেমাটোসিস্ট সিস্ট বলছি এখানে এটা ল্যাটিন এটা ল্যাটিন না এটা হবে গ্রিক ওয়াটু কারেকশন করে গ্রিক আসলে বয়স হয়েছে তো বোল টোল হয় একটু মাঝে মাঝে তো এটা তোমরা ক্ষমাসম দৃষ্টিতে নিবা কারণ বুঝতে পার বয়স হয়েছে বয়সটা তো আর কম হইল না তো এখন লেখো কোশিকা কোশিকার পরে হচ্ছে কি মুকুল তো আশা করি তোমরা কোশিকা সম্পর্কে বুঝতে পারছো কেউ যদি না বুঝো তাহলে অবশ্যই গ্রুপে কমেন্ট কর মানে ভিডিওর নিচে কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন আমরা দেখবো যে দেহ কাণ্ডের তো তিনটা অংশ থাকে একটা হচ্ছে কর্শিকা দুই নম্বর